হ্যালো মিকি, কি খবর? হ্যাঁ, কি করছো তুমি? কি আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোপলস ব্লগার। তোমাদের সকলকে আরও একটা নতুন ডেলি ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আমার সকাল থেকে উঠে এক্সারসাইজ করা হয়ে গেছে আর আমি এখন ব্রেকফাস্ট করব। তার আগে আমি লেবু মধুটা খেয়ে নেব, জাস্ট আমি এক্সারসাইজ করে উঠলাম। তো এখন আমি লেবু মধুটা খেয়ে নেব আর তারপরে আমি ব্রেকফাস্ট করব। তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কালকে রাতে আমি হেনা ভিজিয়ে রেখেছিলাম, আজকে হেনাটাও করার আছে। আজকে সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি আমাকে করে ফেলতে হবে, বা এটাও করতে পারি আগে হেনাটা করে নিয়ে তারপর ব্রেকফাস্ট করব, কারণ দেরি করলে চলবে না। আজকে আবার মিকিদের বাড়িতে ইনভাইট আছে, তো সেখানে যেতে হবে। তো আমি বলেছি যে আমি তাড়াতাড়ি যেতে পারবো না, তো সেখানে যেতে হবে। তাহলে চলো এখন আর সময় নষ্ট না করে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর হেনাটা করে নিই। তাহলে দেখতে থাকো। আজকে সকালের ব্রেকফাস্টে আছে ডিম তড়কা, যেটা কালকে রাতেই মা তৈরি করেছিল, একটু রয়ে গেছিলো, তাই সেটা দিয়ে আমি এখন মুড়ি খাচ্ছি। কারণ আমি রুটিটা খুব একটা পছন্দ করি না, তো তাই জন্য আমি এখন তড়কা দিয়ে মুড়ি খাচ্ছি। এটাই আজকের আমার ব্রেকফাস্ট। ফাইনালি আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি মাথায় হেনা লাগিয়েছি। তো মা আমাকে এইভাবেই হেনাটা লাগিয়ে দেয়। আর কালকে রাতে আমি হেনাটা ভিজিয়েছিলাম, লিকারটা এত বেশি হয়ে গেছে, যার জন্য না হেনাটা ভীষণ পাতলা হয়ে গেছিলো। তারপর আরও সব কিছু যা মেশেই তোমরা তো জানো, এর আগের আমি একবার আগের মাসে আমি রেমেডিটা শেয়ার করেছিলাম, তো আমি সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো হেনার। তো সেইভাবে সব কিছু দিয়ে যখন করছি, দেখছি জিনিসটার না আরও বেশি যেন পাতলা হয়ে গেছে, যার জন্য এইটাকে রেখে দিয়েছি। কারণ যখনই একটু একটু শুকোচ্ছে না, ভেতর দিয়ে যেন হেনাটা গড়িয়ে গড়িয়ে পড়ছে, তাই এটা আজকে ভীষণই দরকার পড়ছে যে করালেই এটাকে মুছতে হচ্ছে আমাকে। আমি স্নান সেরে এখনই বেরিয়ে পড়েছি, যাচ্ছি মিকিদের বাড়ি, ওখানে আজকে ইনভাইট আছে, তো যাওয়া যাক। আর অনেকটা দেরি হয়ে গেল জানো তো, স্নান করতে করতেই প্রায় 3টে বেজে গেল। আমি বলেছিলাম যে আজকে আমি হেনা করেছি, আমার যেতে দেরি হবে, আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে 3টে নাগাদই আয়। কিন্তু ভেবেছিলাম 3টের মধ্যে চলে যেতে পারবো, এখন বাড়ি থেকে বেরোতে গিয়েই দেখছি 3টে বেজে গেছে। চলো তাড়াতাড়ি করে আগে পৌঁছোই। আমি এখন চলে এসেছি মিকিদের বাড়ি, আর এইটুকু আসতে গিয়ে দেখো ওদের বাড়ির থেকে আমাদের বাড়ি হ্যাভক ডিস্টেন্স নয়। আসতে গিয়ে দেখো কি অবস্থা, মানে গরমটা না মারাত্মক লাগছে, মানে বাইরে কিন্তু সুন্দর হাওয়া আছে, তারপরেও গরমটা কিছুতেই কাটছে না। আর এই দেখো মিকি কী করছে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেয়। হ্যালো মিকি, কি খবর? হ্যাঁ, কি করছো তুমি? কি আছে, কোথায় যাচ্ছ? কি চাই, কি চাই? আয় এই দে, আয় এদিকে, আয় এদিকে, আয় আয়। কি হয়েছে, বাইরে যাবি? বাইরে যাবি? দাঁড়া। একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে লাঞ্চ করব, তারপর লাঞ্চ করে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
এই সবে বাড়ি ফিরলাম। আজকে যেহেতু ফলারানি কালী পুজো, তার জন্য গেছিলাম যে ফুল মিষ্টি এই সব কিছু কিনতে। তো সেই সব কিছু করে পুজো দেওয়ার জন্য ফার্স্টে একটা মন্দিরে গেছিলাম। তো সেই মন্দিরে দেখলাম আজকে কোনো লোকজন নেই, প্রথমে যাওয়ার সময় দেখেছিলাম। তো তারপরে আবার ফিরে মানে সব কিছু কিনে টিনে যখন আবার সেই মন্দিরটায় গেছিলাম, তো ওনারা বললো যে ওনাদের পুজো আজকে হচ্ছে না, ওনাদের পুজো কাল সকাল থেকে শুরু হবে। তো আমরা ওখানেই ভেবেছিলাম যে কালকের পুজোটা ওখানেই দেবে। তো আমাদের বাড়ির যে পুজোটা দেওয়ার ছিল সেটা অন্য জায়গায় দেওয়ার ছিল। তো মা ফোন করে বললো যে ওই প্রসাদটা একবারে তুই নিয়ে চলে আয়। তো সেখানে গিয়ে দেখলাম পুজো হচ্ছে, তো তাই জন্য ওদের পুজোটা ওখানেই দিয়ে দেওয়া হলো, একেবারেই হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। তো খুব সুন্দর করেই হয়েছে সব কিছু। তো চলো আজকের মতো ব্লগটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি, আবারও দেখা হবে কাল আরও একটা নতুন ডেলি ব্লগের সাথে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে কাল আরও একটা নতুন ডেলি ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য টাটা।